সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশাই করে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিলেবাস শেষ। আজকে তোমাদের ব্যাকরণ থেকে একটা ক্লাস করব। যদিও সেই ক্লাসটা আগেই করা হয়েছে, তোমরা জানো, আবারও সেটা আমি একটু রিভিশন করছি। তো দেখো আমরা কোন ক্লাসটি নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ, একজন লোকের মনে হচ্ছে কোনো একটা সমস্যা। তো আমরা দেখি তার কি সমস্যা। তার বুকে ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, বারবার হাঁচি হচ্ছে, সর্দিও আছে। তাহলে এই যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, উপসর্গগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা দেখে কি মনে হচ্ছে? তার অ্যাজমা আছে, তাই না? তো অ্যাজমা আছে, এটা আমরা দেখলাম যে কতগুলো উপসর্গ দেখে। তো তোমাদের বাংলা ব্যাকরণেও কিন্তু এরকম, হ্যাঁ, একটা পাঠ আছে, একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে উপসর্গ। তো আজকে আমরা আলোচনা করব এই উপসর্গ নিয়ে। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ ও বাংলা উপসর্গ। তো এই পাঠ শেষে তোমরা যা জানবে সেটা হচ্ছে উপসর্গ কি, সেটা জানবে, বলতে পারবে, উপসর্গ প্রকারভেদ উল্লেখ করতে পারবে এবং বাংলা উপসর্গ প্রয়োগে শব্দ গঠন করতে পারবে। চলো আমরা এবার মূল পাঠে যাই। দেখো এখানে একটি শব্দ রয়েছে হার। এই হার তোমরা সবাই চিনো, এটা মেয়েদের পরার একটা অলংকার বিশেষ, একটা গয়না অথবা একটা এটা একটা ধাতু বা ক্রিয়াপদ। হার, এর বিপরীত শব্দ হচ্ছে জিত, হার জিত। তাহলে এই যে শব্দ, এর আগে বিভিন্ন রকম বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে কিন্তু কি হয়, নতুন শব্দ হয়। তোমরা দেখতে পারলে যে হার একটি শব্দ, উপ এর কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু যখন হারের আগে উপ দিব তখন কি হয়ে যায়, উপহার। তাহলে দেখলে একটা নতুন শব্দ, হার এটাও একটা শব্দ এবং উপ দিলে আরেকটি নতুন শব্দ গঠিত হলো এবং যার অর্থ পরিবর্তন হয়ে গেল। এভাবে প্র দিলে প্রহার বা পিটানো, বি দিলে বিহার যার অর্থ ভ্রমণ করা, আ দিলে আহার যার অর্থ ভোজন করা, আহার করা। তাহলে কি হলো, এই হার এর সঙ্গে বিভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো এবং অর্থেরও পরিবর্তন সাধন করলো। তো এই যে বর্ণ সমষ্টি, এগুলোকে বলা হয় অব্যয়বাচক শব্দাংশ। অর্থাৎ ধাতু বা শব্দের পূর্বে অব্যয়বাচক শব্দাংশগুলো যুক্ত হয়ে এই যে নতুন নতুন শব্দ গঠন করলো, অর্থের পরিবর্তন সাধন করলো, যে জন্য এই অব্যয়বাচক শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ। দেখো, অর্থাৎ যেসব অব্যয়বাচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনপূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন সাধন করে সেগুলোকে বলে উপসর্গ। আশা করি উপসর্গ কি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এবারে দেখি যে উপসর্গের কার্যাবলী কি কি কাজ করে, উপসর্গের মাধ্যমে কি হয়। আসলে উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় শব্দ গঠনের একটি প্রক্রিয়া। আমরা জানি যে বাংলা ভাষার শব্দগুলো নানাভাবে ঘটিত হয়, প্রত্যয়যুক্ত হয়ে ঘটিত হয়, বিভক্তিযুক্ত হয়ে ঘটিত হয়, উপসর্গযুক্ত হয়ে ঘটিত হয়, সমাসবদ্ধ হয়ে হয়, আবার সন্ধিবদ্ধ হয়ে হয়, তাই না, নানাভাবে ঘটিত হয়। এরকম উপসর্গ শব্দ গঠনের একটি প্রক্রিয়া। উপসর্গ এক ধরনের উপ সৃষ্টি। উপসর্গযুগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে তা হলো এগুলো নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। এবার আমরা দেখব যে কিভাবে এই শব্দগুলো ঘটিত হয়। দেখো তো উপসর্গের হচ্ছে তিন ধরনের উপসর্গ হয়েছে আমাদের বাংলা ভাষায়। দেহ উপসর্গ তিন প্রকার, একটা হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আজকে আমরা আলোচনা করব এই বাংলা উপসর্গ নিয়ে। যে বাংলা উপসর্গ মোট হচ্ছে একুশটি, একুশটি বাংলা উপসর্গ রয়েছে। এগুলো হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, পদ, কু, নে, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। হ্যাঁ, এই যে উপসর্গগুলো দেখলে এগুলো বাংলা শব্দের পূর্বে যুক্ত হয়ে
নতুন নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। তো তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা উপসর্গ 21টি এবং এই উপসর্গ 21টি উপসর্গ বারবার পড়ে নিজের আয়ত্তে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ থাকতে হবে তোমাদের এগুলো, যাতে যে কোনো সময় যে কোনো শব্দের মধ্যে দেখলে তুমি বুঝতে পারো যে এটা কোন ধরনের উপসর্গ। এবারে আমরা এই উপসর্গ দিয়ে কীভাবে শব্দ গঠন হয় সেগুলো দেখব। দেখো পেট, হ্যাঁ পেট সবাই চেনো, এর আগে দিলে কি হয় ভর, অর্থাৎ ভর পেট, এটা পরিপূর্ণ অর্থে বা পূর্ণতা অর্থ অনেক সময় হয় ভর পেট, ভর সন্ধে, ভর দুপুর বা ভরপুর এরকম। এবার দেখো কু, এটা একটু উপসর্গ, অভ্যাসের আগে দিলে কি হয় কু অভ্যাস। হ্যাঁ দেখো কে হাত তার দিয়ে নখ কাটায়, একটা খারাপ অভ্যাস, মন্দ অভ্যাস, অর্থাৎ মন্দ অর্থে কু উপসর্গটি ব্যবহার হয়েছে। খুতের আগে নি দিলে নিখুঁত, হ্যাঁ খুঁত মানে দোষ ত্রুটি ভুল, এর আগে নি দিলে কি হলো নিখুঁত, অর্থাৎ যেখানে কোনো ভুল নেই, নির্ভুল সুন্দর। আনকোরা, আন একটু উপসর্গ, হ্যাঁ নতুন অর্থে এটা হয় যা পুরাতন নয় এতে। আবার দেখো বি ফল, ফল একটি শব্দ, এর আগে বি দিলে কি হয়ে গেল বিফল, অর্থাৎ এর অর্থটা হলো কি ব্যর্থতা, ব্যর্থ অর্থে। আবার যদি আমরা সফল দেই হ্যাঁ তখন কিন্তু সার্থক বা সুফলতা অর্থে বা সুফল দেই। তাহলে এভাবে উপসর্গগুলি কি হয় একটা ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে ফেলে। হাঁসের আগে পাতি দিলে পাতি হাঁস, অর্থাৎ এখানে পাতি ক্ষুদ্র অর্থে বা ছোট অর্থ হয়। আবার রাজহাঁসও দেওয়া যায় যা, হ্যাঁ দেখো হা ভাত, ভাতের আগে ভাত আমরা জানি একটা খাদ্যদ্রব্য, এর আগে হা ভাত দিলে কিন্তু কি হয়ে গেল অভাব অর্থে ব্যবহার হলো হা। আবার ছাগল, ছাগলও চিন, কিন্তু রাম ছাগল বলতে কি বোঝা উৎকৃষ্ট বা উত্তম অর্থে ব্যবহার হয়, যে বড় ছাগলগুলোকে কিন্তু রাম ছাগল বলে। দেখো সপাট, পাটের আগে স দিলে সপাট, সপাট ব্যাটিং করছে বা বল করে দিচ্ছে। আবার নামের আগে সু দিলে সুনাম, আবার দূর দিলে দুর্নাম। তো এভাবে কোনো নামের পূর্বে উপসর্গগুলো কি করে বসে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থে পরিবর্তন সাধন করে। সেজন্য কিন্তু বলা হয় যে উপসর্গের নিজের কোনো ক্ষমতা নেই বা স্বাধীনতা নেই, এটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হয় না, কিন্তু কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করতে পারে, অর্থের পরিবর্তন সাধন করতে পারে। তাহলে ভর, কু, নি, আন, বি, পাতি এগুলো হচ্ছে উপসর্গ। দেখো কিভাবে শব্দ গঠন হয়, এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছ, যে সুন্দর চেয়ার যেখানে বসা যায়, যেটা কাজের উপযোগী, হ্যাঁ তাহলে সেটাকে কি বলে কেজো, কিন্তু এর আগে যদি আমি অ দেই তাহলে কি হয়ে গেল অকেজো। দেখো অকেজো কেমন, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এটা কি কাজের উপযোগী, এখানে বসা যাবে, যাবে না। তাহলে যেটা কাজের উপযোগী নয় সেটাই হচ্ছে অকেজো। আমরা আর একটু ছবি দেখি, দেখো এখানে কি দেখাচ্ছে, হ্যাঁ সন্তানকে আদর করছে, আদর বুঝাচ্ছে। তার আগে অনা দিলে কি হলো দেখো অনাদর, যে অনাদর অবহেলায় পড়ে রয়েছে। তাহলে এভাবে কি হয় শব্দ উপসর্গ দিয়ে শব্দ গঠিত হয়। আমরা আরো একটু শব্দ দিয়ে ছবি এবং শব্দ দেখি যে কিভাবে উপসর্গ দিয়ে শব্দ গঠিত হয়। এখানে আছে বেল, বেল তোমরা সবাই চিনো, সুন্দর একটি ফল, হ্যাঁ খেতে ভালো লাগে, কিন্তু যখন কদ দিব তখন কি হয়ে গেল, হ্যাঁ কদবেল, কদবেল কি সবাই খাও, এটা কিন্তু বেলের মতো না, অনেক টক, অনেকে আবার এটাই পছন্দ করে কদবেল। তাহলে এভাবে শব্দ গঠিত হয়। আমরা এই যে উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ দিয়ে অনেক শব্দ হয় তো এরকম একটি গল্প করি। দেখো দেখো অঘারাম, অকেজো, অজপাড়া গায়ে অনাদরে বড় হয়, আকারা চালের ভাতও তার জোটে না, এ যেন হা ভাত, তারপরও সে আর চোখে আপ ডালে ইতিহাস লক্ষ্য করে আর ভাবে, কবে সে সাজোয়ান হয়ে ভর পেটে 19টি কদবেল খাবে, কো অভ্যাস পরিহার করবে, নিখুঁতভাবে কাজ করবে, কিন্তু তার এ স্বপ্ন বিফলে যায়। এতে পাতিহাস হাসে আর রাম ছাগল আনকুরা সাজে সরবে বলে, উন পাজরে সুদিন তোমার আর আসবে না। তাহলে এই যে লাল চিহ্নিত যে অব্যয়বাচক শব্দাংশগুলো আছে, অঘা, অ, অজ বা আ, আর, আব, ভর, পদ, ইতি, কু, নে, পাতি, দেখো সবগুলি কি হয়েছে একটা শব্দের বা ধাতুর পূর্ব বসে নতুন শব্দ গঠন করেছে এবং শব্দের অর্থের পরিবর্তন সাধন করেছে। তাহলে এই শব্দাংশগুলোই হচ্ছে কে উপসর্গ।
এবার আমরা দেখব এই উপসর্গগুলো কি করে বিভিন্ন অর্থে কিভাবে প্রয়োগ হয়। তোমাদের কিন্তু পরীক্ষায় এই অর্থ থাকে যে হ্যাঁ যে কোনো একটা শব্দ দিয়ে যে সরব বা সজোর এখানে স কি অর্থে উপসর্গটি ব্যবহার হয়েছে বা সাজিরায় সা কি অর্থে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট অর্থে। তা আমি কিছু কয়েকটি এখানে দেখাচ্ছি তোমাদের যে কিভাবে বিভিন্ন অর্থে হয়। যেমন অ একটা উপসর্গ, অকেজো, অপা, তো এখানে কি অর্থে ব্যবহার হয়েছে নিন্দিত অর্থে। এরকম মনে করো অজানা বা অথই, তখন কি অর্থ হবে অভাব অর্থে। আবার হতে পারে অঝরে বা অঝর, তো এখানে কি অর্থে ক্রমাগত অর্থে। এরকম বিভিন্ন অর্থে উপসর্গ প্রয়োগ হয়। আবার ধরো অঘা, অঘারাম, অঘাচণ্ডী, এখানে কি অর্থে ব্যবহার হয়েছে বোকা অর্থে। আবার আর, আর চোখে, আর নয়নে, এখানে কি অর্থে ব্যবহার হলো দেখো কি অর্থে বক্র, মানুষ যখন বাঁকা চোখে থাকায় তখন এটাকে বলে আর চোখে তাকাচ্ছে বা আর নয়নে তাকাচ্ছে। আবার ধরো আর পাগলা বা আর খেপা, সেখানে কি অর্থে আধা বা প্রায় অর্থে। এরকম দেখো আব, অস্পষ্টতা অর্থে, আব ছায়া, আবডাল, এখানে কি হ্যাঁ আড়ালে, আবডাল, আবডালে, আড়ালে, এরকম বলে মানুষের, তাহলে আব ছায়া, আবডাল, এখানে অস্পষ্টতা অর্থে আর ব্যবহার হয়েছে। আকারা, আধোয়া, এখানে অভাব অর্থে ব্যবহার হয়েছে। আবার যদি মানে আকাঠা, আগাছা, এখানে কি বাজে বা নিকৃষ্ট অর্থে ব্যবহার হয়। কু দেখো, কু অভ্যাস, কুনজর, এখানে কি অর্থে অপকর্ষ অর্থে কু ব্যবহার হয়েছে। এবার দেখো পাতি বা ক্ষুদ্র অর্থে, পাতিহাস, হ্যাঁ পাতি লেবু, আবার মনে করো পাতকুয়া, পাতি শেয়াল অর্থেও কিন্তু মানে এখানেও কিন্তু পাতি ব্যবহার হয়। এবারে দেখো আছে ভর, একটু আগে আমরা পড়লাম ভর পেট, ভর দুপুর, ভরপুর, ভর সেন্দে, অর্থাৎ পূর্ণতা অর্থে ব্যবহার হয়েছে। এখানে আসলে স্যার এখানে গ স গ হবে না, এটা হবে স, স একটি উপসর্গ। যেমন রব, এর আগে কে স দিলে সরব, যা সঙ্গে বা সহিত অর্থে ব্যবহার হয়। সজোর, হ্যাঁ এগুলো বা অনেক সময় বলি আমরা স, ঠিক, ঠিকের আগে স দিলে কি হয় সঠিক। স্বরাজ বা সপাট, এগুলো কি অর্থে ব্যবহার হয়েছে সঙ্গে অর্থে। সা, সাজিরা, সাজওয়ান, উৎকৃষ্ট অর্থে ব্যবহার হয়েছে। আবার দেখো এখানেও সু, উত্তম বা সুনজর, সুখবর, সুদিন, সুনাম, এটা কি সু উত্তম অর্থে ব্যবহার হয়েছে। এরকম আরো আছে যে শব্দগুলি কি অর্থে ব্যবহার হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু হ্যাঁ নানাভাবে প্রশ্ন হয়, যেমন কু, আ, আব, এগুলো কোন ধরনের উপসর্গ, বাংলা উপসর্গ, বা এই শব্দের মধ্যে এটা কি অর্থে ব্যবহার হলো, যার নয়নে, এখানে আর কি অর্থে ব্যবহার হয়েছে বক্র অর্থে, এভাবে কি হয়। তাহলে আমরা আজকের আলোচনাতে আশা করি উপসর্গটি বুঝতে পেরেছ। সে প্রেক্ষিতে আমি দু একটি প্রশ্ন এখানে রাখছি, তো আমার মনে হয় তোমরা এগুলো পারবে যে কি উপসর্গ কি। আশা করি সবাই পারবে উপসর্গ কি, যে যেসব অব্যবাচক শব্দাংশ কি করে কোন শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন সাধন করে তাই হচ্ছে উপসর্গ। বাংলা উপসর্গ কয়টি একটু আগে আমরা তোমরা দেখলে, বাংলা উপসর্গ কয়টি 21টি। দেখো আ, সু, অনা উপসর্গ যুগে দুটি করে শব্দ তৈরি করে, এটাও তোমরা পারবে। আ দিয়ে কি হয় আকারা, আধোয়া, সু দিয়ে কি হবে সুখবর, সুনজর, অনা দিয়ে অনাবৃষ্টি বা অনাদর, আর পাগলা শব্দে আর কি অর্থ প্রকাশ করছে, মানে আর পাগলা শব্দে আর কি আধা বা প্রায় অর্থ প্রকাশ করছে, যেমন আর খাপা, আর মোড়া, আর পাগলা, এগুলো। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ আশা করি এই যে উপসর্গ বা বাংলা উপসর্গ এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ। আজকের আলোচনা পর্যন্তই, আমি এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটি তোমরা খাতায় শিখে করে ফেলবে। বাংলা উপসর্গ কয়টি ও কি কি, প্রত্যেকটি উপসর্গ দিয়ে দুটি করে শব্দ তৈরি করো। আশা করি বাড়ির কাজটি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের আলোচনা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।
সবাইকে ধন্যবাদ আল্লাহ।